তো বন্ধুরা তোমাকে আজ আমি টেক্সট বুকের মকের সলিউশন দেখাবো আমি মক দিলাম মকে কত স্কোর করলাম ম্যাথে কত পেলাম রিজনংয়ে কত পেলাম কোন কোন ম্যাথটা করলাম না করলাম প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো সাথে তোমরা কোশ্চেনও পেয়ে যাবে তো সকলকে বলবো অবশ্যই ভিডিওটা দেখো আমি টেক্সট থেকে মক দিইনি কিন্তু অনেক ছেলে অনেক কমেন্ট করছে তাই ভাবলাম আজকে আমি মকটা দিই আর তোমরাকে শেয়ার করি তো মগ দিলাম অবশ্যই দেখতে পাচ্ছ সামনে আমার এক নম্বর মগটা আমি দিলাম আর তোমরাও যারা বুকে পারচেস করেছো তারা অবশ্যই সেই মগ দিবে আর আমি কলকাতা পুলিশের পিলি মগ দিই না কোনো দিন ঠিক আছে আমি কেন দিই না কারণ আমাকে মেন্সের জন্য প্রিপারেশন করতে হবে পিলি আমি কনফার্ম পাস করব সেইটুকু আমার ভরসা আছে আর মেন্সের জন্য প্রিপারেশান করতে হবে আর ইংলিশটার জন্য খাটতে হবে সেই কারণে আমি বুক থেকে ডাব্লিউভির মক লিস্টটা আমি দিই সেটাও অবশ্যই একদিন আমি রিভিউ করে দেখাবো যে কত আমি পাচ্ছি না পাচ্ছি মগ টেস্টে তো সে অনেকেরই আমি বলছি কেন আমি পিলি মক দিই না কারণ দেখো মেন্সের জন্য প্রিপারেশন করলে পিলি অটোমেটিক হয়ে যাবে পিলির কোশ্চেন খুব একটা হার্ড থাকে না মোটামুটি লেভেলে থাকে আর মেন্সের যেহেতু একটুও হার্ড লেভেলের থাকে ম্যাথগুলো রেজনিংগুলো তুমি দেখে নেবে কোশ্চেন তুলনামূলকভাবে তাই মেন্সের যখন তুমি প্রিপারেশন করবে পিলি কিন্তু অটোমেটিক পাস করে যাবে সেই কারণে আমাদের যেহেতু বেসিক ক্লিয়ার আছে আজ আঠেরো সাল থেকে দু হাজার সাল থেকে প্রিপারেশন করছি অল্প অল্প করে দু সাল শেষের মুহূর্তে চলে এসেছে তো চলো আমি বেশি না বকে তোমাকে দেখাচ্ছি আজ আমার মকের তো দেখতে পাচ্ছ আজ সাতাশে জুলাই আমি মগটা দিলাম এক নম্বর মগটা তোমরাও দেবে আর আমি দেখিয়ে দিচ্ছি রিভিউ ঠিক আছে তো চলো ধর ভিউ রেজাল্টে গেলাম দেখো আমার স্কোর এখানে এসেছে তেহাত্তর দশমিক টু ফাইভ ঠিক আছে তেহাত্তর দশমিক টু ফাইভ এসেছে আমার স্কোর তো এরপরে আমি অ্যাটেম্প করেছিলাম দেখো দেখতে পাচ্ছি বিরাশিটা অ্যাটেম্প করেছিলাম আর এখান দেখা যাচ্ছে যে আমার কারাট হয়েছে পঁচাত্তর আর ইনকার্ট হয়েছে সাতটা আর আন্যাটেম্প করেছি আঠেরোটা ঠিক আছে তো চলো আমি এবারে কোশ্চেনের সলিউশন আসি দেখি কোশ্চেনগুলো কেমন কী আছে না আছে আমি এখনও দেখিনি তোমরা ডাইরেক্ট পরীক্ষা দেওয়ার পরে ডাইরেক্ট চলে এলাম তোমরাকে রিভিউ দেওয়ার জন্য তো প্রথম কোশ্চেন দেখি আসি প্রথম কোয়েশ্চেন কী ছিল সেটা আমি করতে পারিনি প্রথম এক নম্বর দু নম্বর করতে পারিনি দেখো লিটমাস দোরবনের প্রকৃত রঙ কী ছিল বেগুনি এটা আমি করতে পারিনি করিনি সেই কারণে দ্বিতীয়টা দেখো উপরে দেখতে পাচ্ছ এক দুই তিন চার গাছ না যেগুলো মানে হোয়াইট দেখাচ্ছে সেগুলো আমি অ্যাটেম্প করিনি যেগুলো সবুজ মানে গ্রিন আছে সেগুলো আমি অ্যাটেম্প করেছি এবং ঠিক হয়েছে যেগুলো রেড দেখাচ্ছি যেগুলো রেড দেখাচ্ছে তার মানে ওটা আমি অ্যাটেম্প করেছিলাম আর ভুল হয়েছে তো চলো দেখো কোয়েশ্চেনটা তোমরা দেখে নেবে ঠিক আছে আমি আমার ভুলগুলো দেখবো আর সঠিকগুলো দেখব কারণ সব কোয়েশ্চেন আমি এখন দেখছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো জানি না এই বুকের রিভিউ করাটা ঠিক হবে কি খারাপ হবে তো আমি রিভিউ করে দেখাচ্ছি যে তোমরা সকলেই যদি পারো তো এই বুক থেকে মক দিবে এখানে ওখানে মক টেস্টের পিডিএফ না কিনে টেক্সট বুক থেকে খুব সুন্দর সুন্দর মক দেয় সাথে সলিউশন দেয় দেখো নিচে সলিউশন পুরো দিয়ে দিয়েছে ঠিক সমস্ত কিছু ডিটেলসে সলিউশন দিয়ে দিয়েছে তো এটার জন্য মানে টেক্সট বুকটা বেস্ট আর কি তো তিন নম্বর চলে আসো তিন নম্বরে একটা ম্যাথ ছিল সেই ম্যাথটা আমি করেছি তোমরা কোয়েশ্চন দেখতে পারো একবার চার নম্বরে ম্যাথ ছিল এ রিজনং ছিল সরি রেজনংটা আমি করেছি এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমি এটা করতে পারিনি নিজের কোনটি জুয়ার ভাটার বন্দর মানে জিকে দেখতে পাচ্ছ জিকে কিন্তু আমি মিস করছি ম্যাথ রিজনং যেটা ছিল করেছি আগের দুটো জিকে মিস করেছি এ পাঁচ নম্বরের জিকেটা কিন্তু মিস করেছি মানে আমি করতে পারিনি এটা কী বলছে নিজের কোনটি জুয়ার ভাটার বন্দর কান্ডালা জিকে আমার একটু উইক আছে এ ছ নম্বর এইটাও কিন্তু আমি জিকে বটে সেটা আমি মানে ভুল করে ফেলেছি মানে বুঝতে পারছো জি কি আমি কিন্তু এখানে উইক আছি কী কারণে সাবানের বুদবুদের রং দেখা যায় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা আমি করেছিলাম কিন্তু এটা অনেক জায়গায় থাকে এরা দিচ্ছে ব্যতিচার ব্যতীচার সলিউশন দিয়ে দিয়েছে উত্তর ব্যতিচার তো টেক্সটবুককে আমি কিন্তু মানে ভালো মতো মানি তো আমার এটা মনে হলো যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর আমি অনেক জায়গায় পড়েওছি তো জানি না ভুল পড়েছি হয়তো বা আমার সেই মুহূর্তে মনে হলো এটাই হবে তো জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে দেখবে যে এটা ঠিক আছে না ভুল আছে তো আশা করি ঠিকই আছে কারণ টেস্টবুককে আমি বিশ্বাস করি এটা একটা অঙ্গ ছিল এটা আমি করেছি এরপরে এই যোগ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাঙ্কে টাকা ধার দেয় তাকে বলা হয় মানে সরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাঙ্ক থেকে টাকা ধার করে তাকে বলে মানে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে টাকা নেয় তো এটা কী বটে ধরো রিজার্ভ ব্যাঙ্ক যদি অন্য ব্যাঙ্কে টাকা ধার দেয় তাকে কী করে রেট যদি সে ধার নেয় কারো কাছ থেকে তো সেটাকে বলে রিভার্স রেপোরেট মানে ঘুরাইন দেয় ওকে ঠিক আছে ঘুরাইন ওকে দিচ্ছে মানে রিজার্ভ ব্যাঙ্ক তো সবাইকে টাকা দেয় তো অন্যান্য ব্যাঙ্ক এস বি আই পাঞ্জাব ব্যাঙ্ক বা অনেক কিছু ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলোকে টাকা দেয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক যদি কোনো হয়তো ঘাটতি পড়ে গেলো তো অন্য কারো কাছ থেকে যখন নেই সেটা হচ্ছে রেপো রেট রিভার্স রেপো রেট মানে ঘুরাইন নিয়ে টাকাটা ঠিক আছে তো এটা হলো কোশ্চেনটা ঠিক ছিল ঠিকই ছিল কিন্তু নিজের কোন ধরনের অরণ্য ভারতের বৃহত্তম এলাকায় দেখা যায় এটা ক্রান্তীয় আদ্য পর ঠিক করেছিলাম এটা দশ নম্বর একটা ম্যাথ ছিল এটা ঠিক করেছি ম্যাথ রোজিং দেখবে আমার মিস্টেক বেশি যাবে না এটা রেজিউ ছিল ঠিক আছে এগারোই এটা জামাই ঠিক আছে এটাও তেরো ঠিক আছে চোদ্দোটাও এটা জিয়া ছিল ঠিক আছে পনেরোই জিয়া ছিল ঠিক আছে ষোলোতে একটা জিয়া এই মিসিং নাম্বার মিসিং নাম্বার কিন্তু মিস্টেক হয় আমার প্রচুর মিস্টেক হয় মিসিং নাম্বার কিন্তু আমি একটু টাইম লাগাই তো সেই কারণে মিসিং নম্বরকে আমি ছেড়ে দিই আর ছেড়ে যখন দিই তখন পরে আসে আর টাইম পাওয়া যায় না যাই হোক হওয়ার হয়ে গেছে এটা হচ্ছে ম্যাথ এটা আমি করেছি এটা হচ্ছে কোনো দর্পণকে টর্চ দিয়ে এ কোন দর্পণকে টর্চ বাতিতে যাব যানবাহনের সামনে আলোতে প্রতিফলিত মানে যেটা ধর বাইক বাইকের যে সামনে যেটা টর্চ বাতি থাকে না তো সেখানে যেটা মানে যে দর্পণটা যায় সেটা কী দর্পণ তো সেটা অবত দর্পণ ঠিক আছে আর যদি বলে ভিউ ফাউন্ডার হয়েছে উত্তল দর্পণ মানে সাইডে যেটা সাইডে দেখিনি যে পেছন দিয়ে গাড়ি এসেছে না কি সাইড দেখা যায় সেটা হচ্ছে আমার উত্তল দর্পণ এটা হচ্ছে অবস্থ দর্পণ হেডলাইটে থাকে ঠিক আছে বাকি পরে কী আছে ইমের মধ্যে নিম্নলিখিত মেমোরির মধ্যে কোনটিতে সঞ্চিত প্রোগ্রামিং প্রোগ্রামগুলি মুছে ফেলা যায় না মানে এটা স্থায়ী থাকে মানে মুছে ফেলা যায় না বুঝতে পারছো মানে ডিলিট করা যায় না সেটা হচ্ছে রোম আর যদি ডিলেট করা যায় সেটা হচ্ছে র্যাম মানে উপরের অপশান আছে র্যাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মুছে ফেলা যায় মানে ডিলেট করা যায় মুছে ফেলা যায় মানে ডিট করা যায় কিন্তু এটা স্থায়ী বলো না স্থায়ী অস্থায়ী এটা দেখো ডাব্লুবি না কেপিতে কেপি না ডাব্লুবিতে পড়েছিলো ডাব্লিউ বি পড়েছিলো বি দু হাজার বাইশে পিলিতে পড়েছিলো আমার মনে পড়ছে কোশ্চেনটা যাই হোক রিজনং ছিল রিজনং করেছি এটা করতে পারিনি একুশ নম্বরে দেখো মিস্টেক করেছি জিকে কিন্তু দেখো আমার ম্যাক্সিমাম আর মিস গেছে রিজনিং অঙ্ক কিন্তু সব আমি করে ফেলেছি ইজি ছিল যদিও কোশ্চেন কারণ ফিলির কোশ্চেন ইজি থাকে এরপর হচ্ছে এটা রিজনিং করেছি এটাও রিজনিং করেছি এটা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যেটা উন্নয়ন অধিকার বলে না যে আমাদের পঞ্চায়েত সমিতি যেটাকে সেই মুখ্য অধিকারকে কী বলা হয় উন্নয়ন অধিকারিক ঠিক এটা এটা রিজনিং কোনটা তৈরি হবে না তো দেখো এখানে হবে না বলেছে এখানে কী আছে দেখো এক্সট্রা আছে এল এল দেখো দেখতে পাচ্ছি না এক্সট্রা এল আছে ওই এলটা কিন্তু আমাদের এখানের মধ্যে নেই এরপরটা করতে পারি দেখো জিকে জিকে কিন্তু আমার মিক্স যাচ্ছে বেশি ঠিক আছে তোমরা এগুলো আমি কী করবো বলতো এগুলো আমি খাতায় নোট করব যেগুলো আমার মিস যাচ্ছে খাতায় নোট করব এটা হচ্ছে তুরইবেদ বেদ বলা হয় যেটা দেখো রিক্সাম যদু অথর্ব রিক্সাম যজু তরই ত্রৈবেদ বলে লাইফ উৎসচক শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয় এটা অগ্নাশয় ঠিক আছে এটা আমি করতে পারিনি এখন দেখতে পাচ্ছি করতে পারিনি দেখতে পাচ্ছ আমার উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা সাদা আছে মানে এটা আমি করিনি জিকে বুঝতে পারছো কেমন মানে জিকে একটু লেভেল যদিও হাই থাকে কারণ টেক্সটবুকের কোয়েশ্চেন তো বুঝতেই পারছো এটা পঞ্চতন্ত্র এটা ইয়েছিল কোনটি পারদের মিশ্র ধাতু এটা হচ্ছে অ্যালামগাম অ্যালামগান এটা হচ্ছে কোয়েশ্চনটা ছিল এটা একটা ম্যাথ ছিল ম্যাথটা করেছি চক্রবর্তী সুদাহ খুব বিজি কোশ্চেন এটা হচ্ছে করতে পারিনি এটা টাইম লেগেছিল ঠিক আছে এটা দেখো চার মাস অন্তর অন্তর বলেছিলো এটা আমি দেখে ছেড়ে দিচ্ছি কারণ এটা আমি পারবো অবশ্যই তুমি এখন বলো আমি করতে পারবো কিন্তু সেই টাইমে অনেক টাইম খাই এটা আমার সেই কারণে আমি এক চান্সে করলাম না কারণ কিছু ম্যাচ ছাড়তে হয় এটা ভাবে দেবে টাইম খাওয়ার ম্যাচ ছাড়তে হয় কারণ তাছাড়া তুমি একশো তো যেতে পারবে না আর এটা ছিল একটা ইজি ছিল ম্যাচ ছিল এতটি কলমের দাম দশ টাকা হলে পাঁচ টাকায় কটা কলম পাওয়া যায় তাহলে দশটা দশ টাকায় পাওয়া যায় এতটা কলম আর এক টাকা করা পাওয়া যায় আর পাঁচ টাকা করা পাওয়া যায় এটা করলেই হয়ে যাবে উত্তর এটা যে ক্যালেন্ডার উনিশশো বিরানব্বই সালের ক্যালেন্ডার কোন বছরের জন্য একই হবে মানে এটা লিপিয়ার সাল বলে দেখো বিরানব্বই লাস্টের দুটো সংখ্যাকে আমি চার দিয়ে ভাগ করলে লিপিয়ার পাবো সেটাকে আমি মানে লিপিয়ার সাল হলে আঠাশ যোগ করতে হয় ডাইরেক্ট আঠাশ যোগ করে দাও দু হাজার কুড়ি সালে পেয়ে যাবে আমার লিপিয়ার হ্যাঁ স্যাম ক্যালেন্ডার হবে এটা একটা ম্যাথ ছিল ছিল এত টাকায় বিক্রি করলে তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় এত লাভের জন্য এটা পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি পঁচাশি সমান হচ্ছে দুশো পঞ্চান্ন আর এক কত আর একশো কুড়ি কত ডাইরেক্ট এক চান্সে উত্তর পেয়ে যাবে একটি বল উপরের দিকে দেখ একটা বল উপরের দিকে এখন ছুঁড়ছে উপরের দিকে নিক্ষেপ করলে কখন এটির স্থিতি শক্তি সর্বোচ্চ সর্বাধিক হবে মানে কখন দেখো বলটা উপর দিকে ছুঁড়বে একটা ক্রিকেট বল ধরো উপর দিয়ে ছুঁড়বে এক সময় যাবে একদম স্টপ হয়ে যাবে তারপর নিচে আর আসবে তো কখন সর্বোচ্চ জায়গায় তাই সর্বোচ্চ স্থানে এটা কিন্তু হবে এই সর্বোচ্চ অ্যান্সার আবার বলছি একটা ক্রিকেট বল যখন উপর দিয়ে ছুঁড়বে ধরো হাত থেকে উপর দিকে ছুটবে দেখবে এমন উপর এক জায়গায় যাবে এক জায়গায় গিয়ে স্টপ হবে তারপরে আবার নিজদিকে নামবে তো সেটাই হচ্ছে যে কখন মানে একদম স্থির শক্তি বৃদ্ধি পাবে না সর্বোচ্চ স্থানে সেখানে একদম পুরো একদম স্থির হয়ে যাবে তারপরে আবার নামবে এই কোয়েশনটা এটা ছিল এটা জিয়া ছিল এটা আমি বুঝতেই পারিনি ঠিক আছে দেখবো আমি পরে কী ছিল একটু টাইম খেত মানে আমি দেখলাম আমরা চেষ্টা করলাম এই তো নিয়ে সলিউশন দেওয়া যদিও এক একতম আর পাঁচতম বর্ণের স্বরবর্ণ সঙ্গে মিল কিছু একটা আছে এটা আমি দেখে নেব ভিডিওটা বড়ো করতে চাই না জল জলবাহুর রোগে রোগের একটু উদাহরণ জলবায়ু ডায়রিয়া হচ্ছে একটা জলবাহিত রোগ এটা হচ্ছে খুব ইজি কোয়েশ্চন এটা তোমার ব্যবসার একটা অঙ্ক দুজন ব্যবসায়ী আছে অনুপাত করো পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ অনুপাত করো পাঁচ তেরাং পঁয়ষট্টি পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ করে যোগ না সরি এর মানে এ দিয়ে আছে এ তেরো হচ্ছে তেরো চার তেরাং বাহান্ন আর চার সাথে আঠাশ মুখে এটা উত্তর করেছি আমি এটাই তো ইজি ছিল রক্তের রঙ কী হবে দেখো লালকে বলা হয়েছে কালো তাহলে লাল রক্তের রঙ লাল হয় তাহলে লালকে বলা হয় কালো মানে এটা রক্তের রঙ হচ্ছে কালো এটা একান্ন এ একান্ন এ ধারা হচ্ছে মৌলিক কর্তব্য ক্যাম্পো বলে জাতীয় উদ্যানটি কথা হয়েছিল এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মারবো মারিব করে মারিনি আমি কারণ পুরো আমি মারিয়েছিলাম কিন্তু আমি চাইনি যে নেগেটিভ বেশি খাবো নেগেটিভটা কিন্তু একটা ভাইটাল জিনিস নেগেটিভ এটা মারবো মারবো করে আমি ক্লিক করে পরে মারলাম না এটা যাই হোক এটা আর পস্তায় লাভ নেই এরকম জিনিস অনেক ছাড়তে হয় তো সকলকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখো জি কে কিন্তু আমি বেশি মিস্টেক করি দেখো এটা করিনি আর এরপরও রানা টাইগ্রি কোন প্রাণীর বৈজ্ঞান সমাধানভাব এটা প্রথম শুনছি এশিয়ান ব্যাংকের রানা টাইগ্রি না কেউ যদি জানতে আগে বলবে অবশ্যই আমি এটা প্রথম শুনলাম লাইফে কোয়েশ্চেন কিন্তু মোটামুটি টেক্সটবুকের জিকে কোশ্চেন একটু হার্ড থাকে জিকে ম্যাথ রিজনিং সবই ম্যাথ রিজনিং যেহেতু আমার স্ট্রং আছে সেই কারণে আমার অতটা সমস্যা হয় না দেখো এটা একটা ম্যাথ শুয়ে এটা ইজিলি করে ফেললাম এটা অপশান চয়েস করলাম আমি বুঝতে পারলে এটা আমি অপশান চয়েসে আমার সহজ মনে হলো তাহলে মধ্যে অপশান চয়েস করলাম দেখো কোনো সংখ্যার দ্বিগুণ মানে সংখ্যার দুই ছয় ধরলাম এর দুগুণ মানে কি ছয় দুগুণে বারো করলাম এবারে এর অনন্যকে তিনগুণের যোগ ফল মানে ওই বারো সঙ্গে এর অনন্যকে তিনগুণ মানে তিনের ছয় যোগ করতে হবে তাহলে বারো প্লাস তিনের ছয় যোগ করে পাবে পঁচাত্তর বাই ছয় পাবে এ তিন দিয়ে কাটো তিন পঁচিশে পঁচাত্তর তিন দুগুণে ছয় এটার যোগটা খুব ইজি ছিল এটা বলার নেই তো এটা দেখে নাও তোমরা স্টক করে করতে পারো আইটা তো খুব ইজি ছিল ঠিক আছে এটা তো কোনো দেখো সব সব থেকে ম্যান হচ্ছে কী কীভাবে তাড়াতাড়ি করবে দেখো এটা হচ্ছে যে বিগে বিগার বিগারটা আমার খুঁজছে দেখো বিগারটা খুঁজছে এখানে বিগারটা আছে সেটা খুঁজছে তাহলে বিগার কোনোখানি আছে না দেখো এগুলোর মধ্যে এক জায়গায় অনলি ফোর বিগার আছে এই এক জায়গায় বিগার আছে তাহলে এই এক জায়গায় বিগার আছে আর কোথাও বিগার নেই তাহলে আমাকে বিগার সংখ্যা তাহলে কী দেওয়া আছে দুই আট ছয় দেওয়া আছে তাহলে দেখো আট কিন্তু অন্য জায়গায় আছে দেখো এখানে আট আছে এখানে আট আছে এখানে আট আট জায়গায় তিন জায়গায় এই আট আছে তাহলে আট হবে না আমার কারণ বিঘার যেহেতু এক জায়গায় আছে আর আট তিন জায়গায় আছে মানে হবে না ওটা অবশ্যই তাহলে এক জায়গায় থাকতে হবে তাহলে দুই দেখো দুই এখানেও আছে আর এখানেও আছে মানে দুইটাও হবে না তাহলে ছয়টা অবশ্যই যেহেতু বিঘার এক এক জায়গায় আছে তাহলে ছয়ও এক জায়গায় থাকবে দেখো আর কথা ছয় নাই আশা করি বুঝতে পারলে তো ছয় অ্যান্সার হবে খাসি মেঘালয় খাসি পাওয়া যে মেঘালয় এটা একটা অঙ্ক ছিল অঙ্ক আমি ঠিক যাবে না আমার এই জন্য ছিল এটা দেখো ছিয়ানব্বই করতে হবে প্রত্যেকটাকে দেখো যে ছিয়ানব্বই দেওয়া আট আটভাঙ্গে ছিয়ানব্বই আর এই চারশো চব্বিশ আর চার চব্বিশে ছিয়ানব্বই এটা যে ছিল বায়োগ্যাস সিএনজি মিথেন এটা যে ছিল এই যে বন্ধ বন্ধ অর্থনীতি কোন অর্থনীতিকে অর্থনীতিতে ঘটে এই কোয়েশ্চনটা আমার জানা ছিল না সেই কারণে আমি করতে পারি দেখো বাহান্নর এই কোয়েশ্চনটা আমার সাদা দাগ আছে মানে আমি এটা করতে পারিনি জিকে দেখতে পাচ্ছ কত আমি মিস করেছি যদি জিকে একটু ইজি থাকতো তাহলে কিন্তু স্কোরটা আর ভালো হতো এই যুগ আরেকটা রিজনিং মিস করেছি এইযোগ্য মিসিং নাম্বার মিসিং নাম্বার কিন্তু আমি ছেড়ে দিই এক দুবার ভাবি না হলে আমি ছেড়ে দিই ঠিক আছে তো সলিউশনটা আমি পরে দেখে নেবো ভিডিওটা বড়ো করতে চাই না তোমরা একবার দেখে নিতে পারো নিচে এটা ইজি ছিল ম্যাথ ছিল এটা প্রথমত স্কোরলা করলেই হয়ে যাবে এটা রিজনিং ছিল হয়েছে এটা তো দর্পণ এই ভুল গেছে ঠিক আছে অ্যামিবা কি প্রকার অঙ্গ জনন সম্পন্ন করে অ্যামিবা কি প্রকার জনন সম্পন্ন করে দ্বি বিভাজন এটা আমি কোরকদম কোরকদম করেছিলাম এটা কিন্তু ভুল হয়ে গেছে জিকে আমার ভুল হচ্ছে এটা আমি বুঝতে পারছি বারবার আবার জিকে রিভিশন করতে হবে আসলে অনেকদিন থেকে সেরকম একটা জিকে পড়া হয়নি আর জিকে জিনিসটা কিন্তু তুমি ভুলবেই জেকে না রিভিজিন করলে ভুলে যাবে যাই এরপর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার বিভাগীয় রাজধানী কোথায় ইস চালা ইস এটা কিন্তু খুব মিস্টেক করে ফেললাম আমি মানে অ্যাকচুয়ালি মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার বিভাগ রাজধানী বলেছি তো রাজধানী ভেবে যে পোর্টবেলায় কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট বিলার কিন্তু বিচার বিভাগ মানে এটা হচ্ছে আদালতটা আদালতটা কোথায় আমাদের আন্দামান নিকোবরে মানে যে বিচারটা হয় সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে হয় এটা ওই কোয়েশ্চেনে বটে কিন্তু আমি রাজধানী ভেবে পোর্টবেলারটা করে ফেললাম কিন্তু বিচার বিভাগীয় মানে এটা বলতে চাইছি অ্যাকচুয়ালি কোর্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওরা কোন মানে হাইকোর্টের আন্ডারে পড়ে না কলকাতা হাইকোর্টের আন্ডারে পড়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আন্ডারে পড়ে দেখানটা গেল ইজি এরকম মিস্টেক হয় বুঝতে পারলে এটা কিন্তু আমি পুরো কনফার্ম ভেবেছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ডাইরে এত কিছু পড়িয়ে নি দেখো সেই টাইমের মতো অত ভালো করে পড়ার সময় হয় নাই খুব স্পিড মতো পড়ে রাজধানীর মাধ্যমে দেখতে পেয়ে মেয়ে দিয়েছি এবং একটু ভালোভাবে পড়লে হয়তো করতে পারতাম নিজের কোন বাইরের সঙ্গে যুক্ত অর্থাৎ জাকির হোসেন তবলা কোশ্চেন কিন্তু ইজি ছিল জি কের মধ্যে মোটামুটি যেগুলো করার তো অবশ্যই ম্যাথ সিজুনিং যারা স্ট্রং তারা কিন্তু ভালো স্কোর করতে পারবে আমার হয়তো অনেক কম স্কোর হয়েছে আশি প্লাস অনেক করতে পারবে এটা তো এটাও ভুল করেছে যা সালা উভচর আর স্থলকচ্ছপ আর কুমির তো এটা তিনটা আলাদা হবে আর আমি এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি এটাও আমার ভুল চলে গেছে তো কচ্ছপটা আমি ভেবেছিলাম যে হয়তো উভচর মধ্যে পড়বে কিন্তু ওটা নয় কুমিরটা সহসে এটা আমি জানি কিন্তু স্থল কচ্ছপটা আমি উভচরের মধ্যে ভাবলাম যে হয়তো কচ্ছপটা দেখবে ডাঙ্গায়ও থাকে আর জলের মধ্যেও থাকে আর আমি ভাবলাম উভচর বটে উভচর মানে কি যারা স্থল থাকেও আর জলও থাকে তো সেইভাবে আমি মারলাম যে কচ্ছপটা ভিতরে ঢুকবেই উভচার ভিতরে আর কুমিরটাকেও ঢুকিয়ে দিলাম কারণ কুমিরের ডাঙ্গায় থাকে আর জরা থাকে অথচ এটুকু আমার মাইন্ডে ছিল যে এটা কুমির সরি স্রিপ ও ঢুকবে না কোনো দিন তার মধ্যেও করে দিলাম তো যাই হোক ভুল হয়ে গেল এটাও ভুল করলাম ঠিক আছে কিছু জিনিস ইজি ভুল হয় এটা একটা অঙ্ক ছিল এটা করেছিলাম এটা রিজনিং ছিল করেছিলাম এটা তো রিজনিং ছবিটা মিলিয়েছিলাম এটা হচ্ছে আয়তন সূত্র বয়লা সূত্র এটা গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক প্রকাশকারী গ্যাসের সূত্র কোনটি না বয়ল সূত্র আর এটা তো মিলিয়ে করলেই হবে দেখো প্রথমত চিঠি লিখতে হবে তারপরে ডাকস বক্সে ভর্তি হবে তারপরে কী আছে না ডাক ঘরে পৌঁছাবে তারপরে ডাক পিয়নে আছে ও পিওনে নেবে এবার ডেলিভারি করে আসবে তোমার বাড়িতে যেরকম চিঠি আছে এবারে এটা একটা মানে জল ছিল হয়ে গেছে এটা তো খুব ইজি কোয়েশ্চেন জ্যোতিবা ফুলে কোনটা প্রতিষ্ঠা করেছিল না সত্য সোধক সমাজ জ্যোতিপা ফুলে প্রতিষ্ঠা করেছিল কোয়েশ্চিনটা ইয়েছিল আর এটা একটা ম্যাথ ছিল এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি সত্যটা লাগিয়ে দিলে খুব মানে হয়ে যাবে ক্ষেত্রফল হবে সেটার সঙ্গে একশো পঁচিশ টাকা গুণ করলেই হয়ে যাবে তো গুণটা বলতে টাইম লেগেছিলো কারণ অঙ্কটা বড়ো অঙ্ক ঠিক আছে স্পিড করতে হবে এটা এলে ম্যান টাইম দেখাবে কি কত টাইম লেগেছে কই না দেখা যাচ্ছে না একটু টাইম লেগেছিলো এটা সব অঙ্ক তো আর তোমার তাড়াতাড়ি হবে না পাঁচটি ক্রমাগত জোট সংখ্যার গড় এটা খুব ইজি বটে পাঁচটা মানে কি মিডিলটা ধর চল্লিশ হয়েছে মিডিল ওইটা পাঁচ নম্বর তার আগে কি তার আগে হচ্ছে আটত্রিশ তার আগে ছত্রিশ তাহলে তার আগে দুটো সংখ্যা আর চল্লিশের পর দুটো সংখ্যা মানে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ তো আমার ছোটো খুঁজছে ডাইরেক্ট ছত্রিশটা পেয়ে গেলাম এই জিকেটাও করতে পারি না দেখো জিকে কিন্তু আমার প্রচুর মিসকেছে জিকে জিকেতে ভালো স্কোর হবে না এটা রেজুম ছিল করেছি এটা রেজুম ছিল করেছি পাঁচ পাঁচ দেখো বেড়েছে ছত্রিশ থেকে পাঁচ বেড়েছে একচল্লিশ থেকে পাঁচ বেড়েছে ছত্রিশ থেকে পাঁচ বেড়েছে পাঁচ করে বেড়েছে ইজি এটা ম্যাচ ছিল করেছি অবশ্য এটা আমি করতে পারিনি জিজ্ঞে দেখো এটা আমি জানতাম এটা আমি কনফিউজ হলাম দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া করবো লাস্টে কিছুই মারলাম না ছেড়ে দিলাম তো যাই হোক মারিনি ভালোই করেছি কারণ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে আমার প্রচুর ডাউট ছিল কারণ এটা কারেন্ট এফেয়ার্সটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি ভুলে গেছি জিকে দেখতে পাচ্ছ জিকে কিন্তু প্রচুর মিস্টেক এটা রিজন ছিল দেখো দুটো গোল দেওয়া আছে দুটো গোল টাচে আছে আর এটা পরের ছবি দেখি হচ্ছে না বাইরে চলে যাচ্ছে দুটো গোল তাহলে তাহলে এটাও কী আছে না দুটো বক্স সামনে আছে তাহলে বাইরে চলে যাবে অপশান বি দেখতে পাচ্ছ হবে বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক অন্ধ্র উপাধি এই জিগেরাও করতে পারেনি জিকে বুঝতে পারছো কত মিস্টেক আছে এটাও ভুল করেছি শিক্ষার আটটাও ভুল করেছি পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত এটা হচ্ছে ছিয়াত্তর দশমিক টু সিক্স পারসেন্ট জানা জানাজানা কোয়েশ্চেন্ট বারবার ভুল হয়ে যায় বুঝতে পারলে এটা পুরুষ না কিছু শিক্ষার একটা হার বটে বেরাশিটা যাই হোক এই কোশ্চেনটা ভুল করে ফেললাম হ্যাঁ পুরুষ শিক্ষা বটে দেখো বিরাশি দশমিক দশ এই বিরাশি বিরাশি আমার মনে পড়ছে মানে প্রচুর দু হাজার এগারো সালে দেখতে পাচ্ছি বিরাশি দশমিক দশ এইটা আমার পুরো মনে পড়ছে আর বিরাশি দশমিকটা আমি বিরাশি বিরাশি মনে পড়ছে আর করে বিরাশি মেরে দিয়েছি বিরাশিটার পর এটা পুরুষাক্ষর তারপরে বিরাশি দশমিক দশ ঠিক আছে এটা আমি মেরে দিয়েছি কী করবো কিছু করার নেই যাক ভারতের তথ্য সেটা মেরে দিয়েছি আমি পশ্চিমবঙ্গে মানে এরকমই হয় পশ্চিমবঙ্গে আর ভারতের জিনিসগুলোই বেশি গোলায় যাই হোক এটা ভুল গেছে সাতটা আমার ভুল গেছে এটা কোনটা ছোটো ছিল এটা করেছি এই ছিল কাঁডা রাজধানী অটোয়া জি কোশ্চেন এটাও ম্যাথ বটে দেখো পাঁচের সাত অংশ সমানে হয়েছে তিরিশ মিনিট আর অবশিষ্ট মানে কত পাঁচের দুয়ের সাত পাঁচের সাত পাইয়ে গেছি সাত দুয়ের সাত সমানে কত করলেই পেয়ে যাবে বারো শরীর শরীরে বৃহত্তম ধমনী কোনটি এটা আমি মেয়ে দিয়েছি হবে সেটা হচ্ছে পাল্মনারি ধমনী মেয়ে দিয়েছি ভুল করেছে জিকে আমার মনে হচ্ছে চল্লিশের মধ্যে কুড়ি নম্বরও আছে কি না ডাউট লাগছে তো সেটাই কুড়ি নম্বরও নয় নাই জিকের মধ্যে এই কারণে এত খারাপ দেখছি এই যে কোশ্চেন কিন্তু আমি ভুল করে ফেললাম নীলনদ এটি ভৌমন্তসাগর জানা কোয়েশ্চেন এইজি আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের জন্য মশাল বাহক হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল অভিনববিদ্রাকে করা হয়েছিলো এটা আমার জানা ছিল না কারণ অ্যাফেয়ার্স তো এখন পড়ি নেই কারণ পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি এত আগের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে খুব কম পড়ি তারপরে কিছুদিন বুঝতেই পারছো অনেক কিছু জিনিস পার হয়ে গেলো সেই কারণে পড়া ঠিকঠাক হয়নি এটা একটা ম্যাথ ছিল এটা আয়াত খাত খুঁজতে বলেছ অনিষ্ট হবে এটা অঙ্ক ছিল খুবইটা এটা এক্স দূর আমি করেছিলাম যদিও এটা একটা তোমার এই ব্লাড রিলেশন ছিল ভাই হবে এটা গুণ ছিল খুব একটা বড় প্রচুর বড় গুণ এটা গুণটা করলাম যাক গুণ বলতে দেখো অঙ্কই বটে বাট গুণ টাইপ করতে হবে যেহেতু দেখো গীতার ওজন এত কেজি এবং তার বোনের ওজন তার ওজনের এত গুণ মানে ইয়ার সঙ্গে এত গুণ করলাম তাদের দুজনের ওজনটা কত দুজনের ওজন যোগ করতে হবে মানে গুণ করে যোগ এটা একটা টাইম লেগেছিলো যাই হোক হর্ষচরিত বানভট্ট নিচের কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ ইস এটাও আমি ভুল করে ফেললাম গান মেটাল এই দেখো কপার টিন আর জিঙ্ক বটে এটু আমি জানি কপার জিঙ্ক আর এইখানে আমি ভালিয়ে নিই যে এইখানে কপার আর জিঙ্ক বটে কপার জিঙ্ক বটে আমি কপার জিঙ্ক পরার পেয়েছি চার নম্বরে আর নিকেল আছে লাস্ট পর্যন্ত দেখিয়ে নিই কপার জিঙ্ক পেয়ে গেছে আর এইখানে কপার আর টিন আছে আর জিঙ্ক আছে দু নম্বরে সেটাই উত্তর হবে কপার জিঙ্কটা আমি জানতাম আর টিনটাও জানতাম কিন্তু তাড়াতাড়ির মধ্যে মেলাতে গিয়ে অপশান দিয়ে চোখ পড়ে গেছে মানে চারে আর সেটা মেরে দিয়েছি এই ভুল হয় অবশ্যই ভুল হয় এটা আমি যাক স্ক্রিনশট নিয়ে রাখবো আর খাতা লিখে রাখবো জল নিচের শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয় হাইড্রোফোন ব্যবহৃত হয় এটা ওটা ছিল এটা করতে পারিনি এসি পরের ভোল্টেজ এবং কম্পাঙ্গ কত দুইশো কুড়ি ভোল্টেজ আর পঞ্চাশ হাজার আর এটা এটা কোয়েশ্চেন দেখো একটু বলছে যে নিজের বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করুন বাম দিক থেকে শব্দের তৈরির বর্ণটি দেখো এটা একটা ডাক ডাক বলে একটা ওয়ার্ড আছে ডাক ডি ইউ সি কে ডাক তো সেই ডাকটা যখনই তুমি লেখবে খাতায় তখন তিন নম্বরে সি পাবে ডি ইউ সি কে তো তিন নম্বরটা খুঁজে তৃতীয় বর্ণটি কী হবে বাম দিক থেকে তো সি হবে এটা সব যোগ করতে বসে যত সংখ্যা আছে লা যোগ করতে হবে ফাঁকে আমি অনেক কিছু করছিলাম ঠিক আছে প্রথম অনেক কিছু অনেক রকম পড়লাম এই পুরোটা পড়লাম ঠিক আছে তারপরে দেখলাম সংখ্যাগুলি যোগ সব খেলোয়াড়ের মোট সংখ্যা কত এটা সব সংখ্যা যোগ করলেই পেয়ে যাব এটা এটা হচ্ছে চতুর্ভুজ চারটা কোন আছে চারটা কোণ যোগ করলাম আর চতুর্ভুজের সমস্ত মানে সমষ্টি চারটা কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে বড় কোনটা হয়েছে তাহলে এটা যোগ সমানে তিনশো ষাট আর একই কত আর তেরোই কত হ্যাঁ বড়ো কোনটা তেরো যদি ঘুরছে তেরো এই জন্য ব্যবসায়ী চিহ্নিত মূল্যের এত পার্সেন্ট ছাড় অনুভূত করে এত পার্সেন্ট লাভ করার জন্য এটা খুব ভালো আছে কোয়েশ্চেনটা তোমার কী হবে না দশ পার্সেন্ট ছাড়ে মানে নব্বই সমানই একশো এক কত একশো সতেরোই কত এটা করলে তুমি পাবে একশো তিরিশ একশো তিরিশ মানে তিরিশ পার্সেন্ট এটা একটা খুব বড়ো গুণ ছিল প্রচুর বড় গুণ গুণটা করতে হয়েছে কিছু করার নেই স্পিডের মধ্যে করতে হয়েছে হাতের যার যত স্পিড তারা কিন্তু এই ম্যাচগুলো করতে পারবে নাহলে ছেড়ে আসতে হবে এটা দুটো সংখ্যার গুণ এটা খুব ইজি ছিল জাস্ট একে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলেই এ সংখ্যাটাকে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব বত্রিশ তিনটে সংখ্যার অনুপাত এত এবং তাদের যোগফল এত দেওয়া আছে এটা খুব কোয়েশ্চেনটা ইজি ছিল তিনটে সংখ্যার যোগফল করে দাও দ্বিতীয় সংখ্যাটা কত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ সমান কত তো আশা করি একশোটা কোয়েশ্চেন দেখতে পারলে বুঝতে পারলে আর আবার দেখে দিচ্ছি আমি তখন বললাম না তো দেখো এখানে টোটাল পরীক্ষা দিয়েছিলো ন হাজার নশো বিয়াল্লিশ আমার র্যাঙ্ক এসেছে ন হাজার আটচল্লিশ মানে কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল আমার হাতের স্পিডও অনেক কম আর কিছু জিনিস আমার অজানা ছিল বলে কিন্তু আজ এই কোয়েশ্চেন আমার ভালো র্যাঙ্ক এলো না মোটামুটি একশোর কাছে যদি র্যাঙ্ক থাকে ঠিক আছে তো সেটা কিন্তু ভালো স্কোর মোটামুটি আশি নম্বর যদি থাকতো আমার এখানে তাহলে অবশ্যই পঁচাত্তর কার্ড রয়েছে দেখতে পাচ্ছি পঁচাত্তর কার্ড রয়েছে যদি আমার এখানে মোটামুটি আশি নম্বর যদি থাকতো তাহলে অবশ্যই সেটা ভালো র্যাঙ্ক আসতো তো সকলকে বলবো যে অবশ্যই সবাই মকটা দিতে পারো আর তোমাদের স্কোরও অবশ্যই জানাবে প্রত্যেকটা মক আমি দেবো ঠিক আছে তো যদি বলো তো প্রত্যেকটা যদি কমেন্ট করে বলো যে দাদা প্রত্যেকটা মকের সলিউশন বা প্রত্যেকটা মকের এরকম রিভিউ দাও তাহলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু সেটা টেক্সটবুকের বাইরে হয়ে যাবে নাকি মানে হয়তো আমার ইউটিউবে স্ট্রাইক ফাস্ট্রাইক দেবে কিনা সেটা আমি জানি না তো ইউটিউব ফেসবুক কোম্পানিকে আমি রিকোয়েস্ট করছি যে জাস্ট এটা আমি একটাই রিভিউ করলাম যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন আপনারা কমেন্ট করে বা ফোন করে বা কিছু যে এই সকল রিভিউ দেওয়া যাবে না তো আমি দেবো না একটাই জাস্ট দিলাম ঠিক আছে আপনাদের যদি পারমিশন পাই তো আমি অবশ্যই তাহলে হয়তো স্টুডেন্টকে আমি রিভিউ দেবো নাহলে আমি দেবো না একটা দিলাম দেখা যাক কী হচ্ছে আমার চ্যানেলে স্ট্রাইক পড়ছে না কপি পড়ছে আমি বলতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা এতদূর পর্যন্তই যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরাও মগ দাও আশা করি তোমাদের আরও ভালো স্কোর হবে আমার স্কোর কিন্তু খুবই খারাপ হয়েছে তেহাত্তর নম্বরটা কিন্তু খুবই খারাপ এখানে কোশ্চেন মোটামুটি আরও পারার মতো ছিল রিজন বা যে ম্যাথগুলো আমি টাইমে করতে পারিনি সেগুলো করার চেষ্টা করলে হয়তো পারতাম আসলে হাতের স্পিডটাও একটু কম আছে তো এখন তো যাই হোক আপাতত এখন মগটা দিলাম দেখতে পাচ্ছ দেখতে ডেটও দেখা যাবে ঠিক আছে ডেট তো দেখা যাবে তোমার এই সাতাশ তারিখে সাতাশে জুলাই দুহাজার চব্বিশ ঠিক আছে তো বন্ধুরা অনেক জিকে কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে সেগুলো আমি শুধোরার চেষ্টা করবো আর সাথে খাতায় লিখবো যেগুলো আমার জিকে মিস্টেক হয়েছে সেগুলো আমি খাতায় লিখবো আর তোমরা সেগুলো তো খাতায় লিখবে তো ভিডিওটা দেখ পর্যন্তই বাই টাটা নিজ ভিডিও আবার দেখা হবে